Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda wa salatu wa salamu ala rasulillahi man la nabiyya ba'da amma ba'd. Priyo dini bhaiyo bonera apnara shokulei kemon achen. Ami asha kori Allah talar oshesh rahmate apnara shokulei bhalo achen. Ebong shob shomoy bhalo thaken ei protashai kori. Bondhura ajke ami sundor ekti hadith somporke apnaderke obogoto korbo. হাদিসটি অশ্লীল কথাবার্তা বলা এবং গীবত করা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন প্রিয় বন্ধুরা হাদিসটি উল্লেখ হয়েছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 6033 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন নিশ্চয় বান্দা এমন কিছু কথা বলে যার পরিণাম সম্পর্কে সে চিন্তাও করে না অথচ এই কথা বলার কারণে সে নিক্ষিপ্ত হবে জাহান্নামের এমন গভীরে যার দূরত্ব মাশরিকের দূরত্বের চেয়ে অধিক তো প্রিয় বন্ধুরা এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমাদের কথার কারণেও আমাদেরকে জাহান্নামে যেতে হতে পারে যদি কথাটা ভালো কথা না হয় যদি সেটা খারাপ কথা হয় বা কারো নামে গীবত হয় প্রিয় বন্ধুরা বর্তমান যুগে সবচেয়ে বেশি গীবত ছড়িয়ে পড়েছে এখন আপনি যেখানে সেখানে গীবত শুনতে পাবেন আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার পরিবার থেকে শুরু করে নিয়ে সর্বস্তরে গীবত চলতে আছে বউ শাশুড়ির নামে গীবত করে স্বামীর কাছে ভালো হওয়ার চেষ্টা করতেছে শাশুড়ি বউয়ের নামে গীবত করে তার ছেলের কাছে ভালো হওয়ার চেষ্টা করতেছে একজন কর্মচারী তার একজন কলিগের নামে বদনাম করে তার বসের কাছে ভালো হওয়ার চেষ্টা করতেছে এমন কি সর্বস্তরে আপনি এই গীবতের সরাসরি দেখতে পাবেন আর এখন আপনি দেখবেন যে ওয়াজ মাহফিল একটা ধর্মীয় অনুষ্ঠান সেই ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে যে সমস্ত বক্তা থাকে যাদেরকে আমরা দাওয়াত করি তারাও দেখা যাচ্ছে যে এই গীবতের মধ্যে লিপ্ত হচ্ছে তারা অমুকের নামে গীবত করতেছে তমুকের নামে গীবত করতেছে তবে সবাই যে এরকম তা কিন্তু নয় মুষ্টিময় কিছু মাহফিলে মুষ্টিময় কিছু বক্তা তারা এরকম গীবত করতেছে তো আসলে গীবত তো গীবতেই সেটা আলেম করুক আর জালেম করুক সাধারণ মানুষ করুক আর অসাধারণ মানুষ করুক যেই করুক না কেন যদি কেউ গীবত করে আর সেটা যদি হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত হয় যে এটা গীবত তাহলে তাকে গীবতের করার কারণে যে শাস্তি পাওয়ার কথা হাদিসে বলা হয়েছে সেটা তাকে পেতেই হবে তো এজন্য সকলেরই সাবধান হওয়া উচিত কথা বলার সময় যেন আমার মুখ থেকে কোনো অশ্লীল কথাবার্তা না হয় না বের হয় এবং আমি যেন কারো সঙ্গে মুনাফিকি কথাবার্তা না বলি মিথ্যা কথা না বলি বা অশ্লীল কথাবার্তা না বলি এদিকে সকলেরই সচেতন হওয়া উচিত প্রিয় বন্ধুরা আমরা যদি হাদিস মেনে চলি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে হাদিস মানার কারণে সাবধান থাকার কারণে নাজাত দিতে পারেন আর আমরা যদি জানার পরেও আমল না করার চেষ্টা করি তাহলে কিন্তু পরকালে আল্লাহ তাআলার কাছে পার পাওয়া যাবে না এটা ঠিক যে কোনো ব্যক্তি হিসাব দিয়ে কখনো জান্নাত যেতে পারবে না তাকে অবশ্যই ওসিলা অনুযায়ী জান্নাত যেতে হবে কিন্তু আপনি যদি সহিভাবে চলার চেষ্টা করেন তাহলে আর কেউ না দেখুক আল্লাহ তাআলা তো দেখবেন এবং আল্লাহ তাআলা এর ওসিলায়ও আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন এজন্য আসুন আমরা অশ্লীল কথাবার্তা বর্জন করি এবং গীবত বর্জন করি আমরা সহিভাবে সঠিকভাবে দ্বীনের উপর চলার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন বন্ধুরা আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি আমি আশা করি এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর নিয়মিত আমার চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে সমস্ত মুসলিম উম্মাহের জন্য দোয়া করে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم